ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে দেশ ছাড়লো আকবররা। দুটি গ্রুপে আটটি দল নিয়ে মাঠে গড়াবে এবারের আসর। টেস্ট খেলুড়ে পাঁচটি দেশ ছাড়া সহযোগী আরো তিনটি দেশ এবার অংশ নেবে। সহযোগী দেশগুলোর জাতীয় দল টুর্নামেন্টে অংশ নিলেও এশিয়ার টেস্ট খেলুড়ে দলগুলোর বয়সভিত্তিক এ দল টুর্নামেন্টে অংশ নেবে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলোকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। এ গ্রুপে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং। এছাড়া বি গ্রুপে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক ওমান। 18 অক্টোবর শুরু হয়ে টুর্নামেন্ট চলবে 27 অক্টোবর পর্যন্ত। উদ্বোধনী দিনে বাংলাদেশ ও হংকং মুখোমুখি হবে। একই দিনে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। একদিন বিরতি দিয়ে 20 অক্টোবর বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে, প্রতিপক্ষ আফগানিস্তান। 21 তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচ খেলবে আকবর আলীর দল। পাকিস্তান ও ভারতের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে 19 অক্টোবর। গ্রুপ পর্ব শেষ করে 25 অক্টোবর দুটি সেমিফাইনাল মাঠে গড়াবে। ফাইনাল অনুষ্ঠিত হবে 27 অক্টোবর বিকেল 5:30। সোহেল ইসলামের মতে ইমার্জিং এশিয়া কাপের মতো টুর্নামেন্টগুলো ক্রিকেটারদের জাতীয় দলে প্রস্তুত করতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। এ বিষয়ে তিনি বলেন, আমি বলবো যে এটা একটা ভালো প্ল্যাটফর্ম যারা পটেনশিয়াল প্লেয়ার তাদের জন্য। এই আপনারা জানেন যে এবার যেটা ইমার্জিং টিম তৈরি করা হয়েছে, কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, কিছু ইয়াং প্লেয়ার আছে, তো আসলে সবার জন্য এটা ভালো অপরচুনিটি। এবং এই টুর্নামেন্টগুলো হয় আসলে এই এই গোলটা থেকেই যে এই টুর্নামেন্ট থেকে শুধু বাংলাদেশ না, যে কোনো দেশই আসলে এই ওই ভাবনা থেকেই টিমগুলো তৈরি করে যে এখান থেকে যেন কিছু প্লেয়ার তারা আসলে ন্যাশনাল টিমের মেন যে স্কোয়াড আছে ওখানে তারা আসলে যেতে পারে। তো এই আমরাও আসলে টিম স্কোয়াডটা সেভাবেই তৈরি করা, আমাদের কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, কিছু প্রমিজিং প্লেয়ার আছে, তাদেরকে নিয়ে আমরা একটা ব্যালেন্স টিম করার চেষ্টা করেছি এবং আশা করি যে এখান থেকে কিছু প্লেয়ার পারফর্ম করবে এবং তারা ন্যাশনাল টিমের মেন স্কোয়াডে নাম করবে। আসলে একরকম দেখলে একরকম মনে হয়, ওইখানে গেলে তারপরে বোঝা যাবে, খেললে আরও বোঝা যাবে। তো এখান থেকে আগে প্রিডিক্ট করা ওইভাবে সম্ভব না। তারপরেও আমরা যতটুকু দেখেছি যে উইকেটের মধ্যে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকে, একটু বোলারদের ফার্স্টে ইনিশিয়ালি একটু হেল্প থাকলেও পরের দিকে ফ্ল্যাট হয়ে যায়। তো আমরা চেষ্টা করব যে ওইখানে যে উইকেট বুঝে আসলে অ্যাসেস করে তারপরে খেলতে হবে। তো এটাও একটা ভালো, মানে এই টুর্নামেন্টগুলো তো আসলে এইটার জন্যই যে এখানে যাবে নতুন ইয়াং প্লেয়ার যারা খেলছে তারা আসলে উইকেট খুব দ্রুত চেনা শিখবে এবং এখান থেকে কীভাবে নিজেরা অ্যাডজাস্ট করে খেলবে। তো এই জিনিসগুলো আমাদের আমি আসলে অপরচুনিটি হিসেবেই দেখি এবং আমি আশা করছি যে ছেলেরা এই জায়গাগুলোতে তাদের ম্যাচুরিটি শো করবে। আপনি জানেন যে সাইফ হাসান রিসেন্ট পাসে যখন পাকিস্তানে গিয়েছিল এ টিমের হয়ে, সে আসলে ওয়ান ডে এবং ফোর ডে যেটা খেলেছে সে ভালো ফর্মে আছে। তো এবং এখনও সেই ধারাবাহিকতাটা আমি চাই যে সেই ধারাবাহিকতাটা ধরে থাকবে। এবং আপনারা জানেন যে এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকলে ক্রুশিয়াল সময় ক্রাইসিস মুভমেন্টে তাদের ক্যারেক্টার শো করবে, এটা আমি আশা করি। হ্যাঁ, আকবরকে নিয়েও আসলে ওইভাবেই আমরা চিন্তা করছি যে মিডিল অর্ডারে ব্যাটিং করবে এবং একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে এবং কন্ট্রিবিউট করবে। এই চিন্তা থেকে আমার কাছে মনে হচ্ছে যে বিপিএলে বা ঢাকা লিগে যত নিচে ব্যাটিং করবে, এখানে আমাদের ইচ্ছা আছে যেন আরও উপরে ব্যাটিং করানো যায়। হ্যাঁ, আপনারা জানেন যে হৃদয় আছে, তো হৃদয় যেহেতু আমাদের এখন জানেন যে সাদা বলে সে আমাদের খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার, তো বা সামনে আমাদের এর পরপরই বা জানেন যে হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজের আগেও আপনার ওয়ান ডে আসছে আফগানিস্তানের সাথে দুবাইতে, তো তাকে সাদা বলের টাচে রাখার জন্যই আসলে তাদের ইনক্লুশন করা। তো এইভাবে আসলে স্পেসিফিক যে প্লেয়ারগুলো আছে প্রত্যেককে নিয়েই আসলে আমাদের এখানে প্ল্যান আছে যে কাকে কোথায় কী জন্য খেলানো হচ্ছে এবং কোথায় কীভাবে আমরা তাকে দেখতে চাই। থ্যাংক ইউ।